তো প্লেসটা এক কথায় অসাধারণ, রোগীদের একটু বিকালবেলা পরিবেশটা দেখে আসলে ভাল লাগবে। একতলা, দুতলা, তিনতলা, চারতলা, অসাধারণ একটা ভিউ লাগতেছে, যেন আমি এয়ারপোর্টে আসছি। এজনের বাড়িতে পারমিশন ছাড়া তো প্রবেশ করা নিষেধ। এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে গাছ, মাঝখানে মাঠ দিয়েছে, কি সুন্দর লাগতেছে পরিবেশটা, তাই না? এই যে দেখতে পাচ্ছেন সামনের ভিউটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেখতে দেখতে অলরেডি আমার সন্দীপ নিয়ে আপনার 7 থেকে প্রায় 6টা আমি ব্লগ অলরেডি আপলোড করে ফেলেছি। হ্যাঁ, 7টি ব্লগ অলরেডি আপলোড করে ফেলেছি। এই ব্লগটি হচ্ছে আমার 8 নম্বর ব্লগ। তো আপনারা যারা এই ব্লগটি দেখে ক্লিক করেছেন, এর আগে আমার অলরেডি 1 থেকে 7টি ব্লগ আমি আপলোড করেছি, অবশ্যই সেই ব্লগগুলি দেখে আসবেন। সেই ব্লগগুলি হচ্ছে আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে দুইটাতেই আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ব্লগগুলি দেখে আসতে পারেন। আশা করি আপনাদের সেই ব্লগগুলি অনেক ভালো লাগবে। তো বেশি বকবক করতেছি না, আজকের ব্লগটি হচ্ছে কী নিয়ে, আজকের ব্লগটি হচ্ছে এই যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড একটা, যদিও বুঝতেছে না, একটা বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে। এটা আসলে বিল্ডিং না, এটা আসলে হচ্ছে একটা হসপিটাল, একটু বলতে প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। এটি হচ্ছে একটা হসপিটাল। তো আজকে এই হসপিটালের ভিউ দেখাবো আপনাদেরকে, আশেপাশের ভিউ আপনারা এখন দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণ অসাধারণ একটা ভিউ। তো ভাবলাম এই ভিউটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যদিও এই ভিউটা অসাধারণ লাগছে আমার কাছে, তো ভাবলাম আমি আপনাদের সাথে কেন শেয়ার করব না, এই ভিউটা আমি আপনাদেরকে দেখাই। তো চলেন, তার আগে আপনারা কিছু সিনেম্যাটিক শট দেখে আসেন, আবার আমি আপনাদের সাথে ফিরে আসতেছি। 1, 2 and 3। সো হ্যালো এভরিওয়ান, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা অলরেডি একেবারে ফার্স্ট গেটে চলে এসেছি, স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল। তো এখন আমরা অলরেডি ঢুকতেছি এখানে মেডিকেলের ভেতরে। তো এখন ঢুকবো ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন মালিক মুন্সি বাজার, হারামিয়া, সন্দীপ, চট্টগ্রাম। দেখতে পাচ্ছেন এখন ভিতরে অলরেডি আমরা প্রবেশ করতেছি। তো আপনাদেরকে ভিতরে এখন প্রবেশ করে দেখাবো বা ঘুরে দেখাবো, অনেক সুন্দর। দেখেন অনেক সুন্দর ফ্লাওয়ার আছে এখানে, অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে। তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি, তো চলেন যাই। যদিও হাসপাতাল একটু ভয় লাগে, কারণ হাসপাতালে আমি তেমন একটা আসা পছন্দ করি না, কারণ হাসপাতালে আমার প্রচুর ভয় লাগে, হাসপাতাল দেখলে আমার অনেক ভয় লাগে। এখানে অনেক সুন্দর ফ্লাওয়ার, তো এই পরিবেশটা দেখে অনেক সুন্দর বিদায় আমি ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি অনেক সুন্দর, চারিপাশে ফ্লাওয়ার গাছ আছে। তো এখানে কিছু কর্মকর্তারা কাজ করতেছে আর কি। তো এই পাশেও অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন, যদিও সব কিছু গাছের নাম আমি নিজেও জানি না কি। এই যে দেখতে পাচ্ছেন এই যে গেট দিয়ে আমরা এখন আসছি। তো চলেন আমরা যাই সামনের দিকে, আপনাদেরকে একটু একটু ঘুরে দেখাই। তো আসলে ডিপটা অনেক সুন্দর, কিন্তু এক কথায় বলতে গেলে চোখের পলকে অসাধারণ লাগে। জানি না আপনারা ভিডিওতে কেমন এনজয় করতেছেন, আসলে এক কথায় জোস। তো আমরা এই সাইডটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন হাসপাতালটা, পুরো হাসপাতাল এই যে আপনারা। তো চলেন আমরা একটু সামনে দিয়ে যাই, আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফ্লাওয়ার আছে, ফুল আছে। এই দেখেন ওগুলো কী ফুল আমি নিজেও জানি না, এই ফুলগুলি অনেক সুন্দর, কিন্তু এক কথায় জোস দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ। যদিও এখানে তেমন কেউ নেই, তো এখানে একটা পার্কিং আছে, আপনাদেরকে পার্কিংটা দেখাচ্ছি আমি। এখানে সুন্দর একটা পার্কিং আছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পার্কিং, এখানে গাড়ি পার্কিং করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ভিউটা সুন্দর না? আর এখানে দেখেন
আপনার শীতকালীন যেই রাতের বেলায় ব্যাট ব্যাটিং বা কক খেলা বলে আর কি, তো র‍্যাকেট খেলা অনেক জায়গায় অনেক নামে পরিচিত এই খেলাটি। তো এখানে খেলার জন্য অলরেডি দেখেন মাঠ তৈরি করছে একেবারে, এখানে এটা পাকা, পুরোটাই পাকা, এখানে মাঠ তৈরি করছে, অনেক সুন্দর লাগছে দেখতে, অসাধারণ এই দেখতে পাচ্ছেন। তো আপনারা কেমন দেখতেছেন আমি ঠিক বুঝতেছি না, যদিও এখন অলরেডি বিকালবেলা, পাশে দেখেন গাড়ি কিন্তু তেমন নাই, আর আমার সাথে আসছে আমার খালাতো ভাই আসছে, আর আমার এখানে একটা ভাইয়া আসছে, ওটা হচ্ছে মামাতো ভাই, আর এখানে গাড়ি তো পার্কিং আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে দেখেন এক কথায় অসাধারণ না, এই যে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল, এটা নতুন হয়েছে আর কি, তো যদিও আমি আসছি অনেক অনেক বছর পরে, তো যার কারণে আমার জন্য এটা ফার্স্ট দেখতেছি, এমনকি আপনাদের সাথেও এই ফার্স্ট শেয়ার করতেছি আর কি। তো আপনাদের কেমন লাগতেছে একটু বলবেন, আসলে এক কথায় অসাধারণ, পরিবেশ কিন্তু অনেক সুন্দর, একটি হাসপাতালের পরিবেশ সুন্দর হলে সব কিছু সুন্দর দেখা যায়, তো চারপাশের ভিউও অসাধারণ, তো আশা করি হাসপাতালও অসাধারণ, সবাই এখানে আসে, এখানে হাসপাতালের অ্যাম্বুলেন্স আছে, আর এই পাশে দেখেন গাড়ি আছে। তো আমি আপনাদেরকে একটু একটু ঘুরে দেখাচ্ছি আর কি। তো হাসপাতালের ভেতরে আসলে যাব না, কারণ ভেতরে এখানে রুগী আছে, ওখানে না যাওয়াটাই ভালো হবে আশা করি আমার জানা মতে। এখানে আপনাদেরকে একজনকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে একজন আছে অনেক সুন্দর, ওনার নাম দেখছেন, ওনার নাম দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরোটা টাইলস দিয়ে করছে আর কি, ওনার নামটা, সরি নামটা বলছি কেন, ওনাকে পুরোটাই টাইলস দিয়ে করছে। এই যে আপনারা দেখেন এটা পুরোটাই টাইলস, এটা পুরোটাই টাইলসের উপরে, কাছ থেকে দেখছেন কীরকম লাগতেছে, এখানে ভাঙা ভাঙা টাইলস দিয়ে তৈরি করছে। আর এটা হচ্ছে ঘড়ি, এ দেখেন ঘড়ি, ঘড়ি তৈরি করছে, আমি দূর থেকে আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এই যে দেখছেন পুরোটা টাইলস দিয়ে তৈরি করছে আর কি, অনেক সুন্দর না, অসাধারণ এক কথায় অসাধারণ। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে রিসেপশন আছে, তো আপনাদেরকে এদিকে দেখাই, এখানে আরেকজন আছে, দেখতে পাচ্ছেন দূর থেকে কীভাবে কীরকম দেখা যাচ্ছে, এগুলো পুরোটাই হচ্ছে টাইলস, টাইলসকে ভেঙে টুকরো টুকরো করে তৈরি করছে আর কি। এখানে দেখতে পাচ্ছেন এই যে ওনার নাম, তো আর এগুলার দেখেন পুরোটাই টাইলস, আপনারা কাছ থেকে দেখেন, দেখেন কাছ থেকে কীরকম দেখা যায়, দেখছেন কাছ থেকে কীরকম, আর দূর থেকে দেখেন অসাধারণ, এটা যে যে তৈরি করছে তাকে একটা স্যালুট দেওয়া দরকার, তার ভিতরে অনেক প্রতিভা আছে, দেখছেন অনেক সুন্দর করে তৈরি করছে, দেখতে অসাধারণ লাগতেছে এই জিনিসটা, এই যে নাইস ভিউ। তো চলেন আমরা আর ভিতরে না যাই রিসেপশনের ভিতরে, কারণ ওখানে রুগী আছে, আমরা এখন বাইরের দিকে চলে যাব। তো আপনাদেরকে ও পিছনের সাইড থেকে একটু ঘুরে দেখাবো, তারপর আমি আবার ফিরে আসতেছি, ওকে। সো হ্যালো এভরিওয়ান, আমি আপনাদেরকে ভাবলাম আর একটু ভালো করে দেখাই দূর থেকে, এই যে যদিও আমি এখন পার্কিংয়ের ভেতরে আছি, তো আপনাদেরকে আর একটু দেখাচ্ছি পুরা হসপিটালের ভিউ। এটা কয়তলা, একতলা, দুতলা, তিনতলা, চারতলা মেবি, তো চারতলাই হসপিটাল, এই যে দেখতে পাচ্ছেন সামনের ভিউটা এক কথায় অসাধারণ। তো হসপিটালের ভেতর আর প্রবেশ করলাম না, কারণ ওখানে হসপিটালের ভেতর আপনারা সবাই জানেন ওখানে রোগীদের রোগীরাই তো আছে, ঠিক আছে, তো ওগুলা দেখাতে কেমন জানি লাগতেছে আমার, তো সেই জন্য আর ভেতরে আমি দেখালাম না। আশা করি ভেতরে অনেক সুন্দর, আমি যতটুকু দেখছি বেশ ভালোই লাগছে এ আর কি। বাহিরের ভিউ দেখে আপনারা বুঝতে পারতেছেন কতটা অসাধারণ একটা হসপিটাল, স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল এক কথায় অসাধারণ। এই দিকে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং, এই যে গাড়ি চলে আসতেছে একে একে পার্কিং করার জন্য। তো চলেন আমরা একেবারে পেছনে ফিরে যাই, আপনাদেরকে পেছনের সাইড দেখাচ্ছি, ওকে। সো হ্যালো এভরিওয়ান, এখন আমি অলরেডি পেছনের সাইডে চলে যাচ্ছি, আপনাদেরকে তো সামনের ভিউ দেখালাম। তো এদিকে হচ্ছে দেখছেন একেবারে হচ্ছে গেট, একেবারে ফার্স্ট গেট, ভিডিওটা যেখান থেকে স্টার্ট করেছি আর কি, প্রথম থেকে। আর এদিকে হচ্ছে যে একেবারে এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পেছনের সাইড আর কি, কত সুন্দর ভিউ দেখেন, অসাধারণ একটা ভিউ, এই যে দেখতে পাচ্ছেন এখানে রুগী বের হচ্ছে, পরে দেখাচ্ছি আমি আপনাদেরকে, ওকে। তো প্লেসটা এক কথায় অসাধারণ, রুগীদের একটু বিকালবেলা পরিবেশটা দেখে আসলে ভাল লাগবে, যেহেতু অনেক সুন্দর একটা প্লেস, দেখতেই পাচ্ছেন সবুজ গাছপালা, এবং কি এটা পুরোটাই একটা কি বলবো আমি এক কথায়, আপনারা ক্যামেরাতে কেমন উপভোগ করতেছেন আমি নিজেও জানি না, এখানের ভিউটা দেখেন এক কথায় অসাধারণ। এই যে আসলে আমি কি বলতেছি আমি নিজেও জানি না, কারণ আমি এখানে ভিউ দেখে অলরেডি মুগ্ধ হয়ে গেছি। এই পাশে দেখেন এখানে একটা কটেজের মতো আছে, অনেক সুন্দর, এই পাশে এই দেখেন অনেক সুন্দর সান সান দেখা যাচ্ছে অনেক উপর থেকে, আর নিচে দেখেন একটা বাড়ি দেখা যাচ্ছে,
আচ্ছা সেটা পরে দেখাবো আপনাদেরকে, আগে ফার্স্ট একটু ঘুরিয়ে দেখি আমি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই একটা কি বলবো এয়ারফোর্ডের মতো লাগতেছে, মানে লাগতেছে যেন আমি এয়ারফোর্ডে আসছি। এটি হচ্ছে সন্দীপের হসপিটাল আর কি, সন্দীপ ফাউন্ডেশন হাসপাতাল এটি। তো অসাধারণ, এখানে দেখেন ক্রিকেট খেলার জন্য অলরেডি মাঠ তৈরি করেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে ছাগলও আছে, আপনারা তো সেটা দেখতেই পাচ্ছেন। তো অসাধারণ একটা জায়গা, অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে গাছ, মাঝখানে মাঠ দিয়েছে, কি সুন্দর লাগতেছে পরিবেশটা, তাই না? আসলে রিয়েল চোখে দেখা আর ভিডিওতে দেখা অনেকটাই তফাত থাকে, কারণ নিজের চোখে দেখতে আরও বেশি জোশ লাগে। আমি জানি না ক্যামেরাতে আমি আপনাদেরকে কেমন দেখাতে পারতেছি, যদি আপনাদেরকে আমি সরাসরি দেখাতে পারতাম এটা আরও বেশি ভালো লাগতো আমার কাছে, কারণ আপনারা তখনই নিজেই বুঝতেন প্লেসটা আসলে কী পরিমাণ অসাধারণ, কী পরিমাণ সুন্দর এক কথায় বলতে গেলে। চারিপাশে গাছ, সবুজ গাছপালা, গাছগুলিও এক কথায় জোশ, নিজে দেখতে পাচ্ছেন কী সুন্দর গাছ। আর এই পাশে দেখেন একটি রোড আছে, দেখছেন ভিউটা এক কথায় অসাধারণ না, খুব অসাধারণ ভিউ দেখছেন। আর এখানে তো ফ্লাওয়ার আছে অনেক সুন্দর সুন্দর, আর এখানে দেখেন বাগান করছে অনেক সুন্দর বাগান, বাগানটা এক কথায় জোস, কিসের বাগান আমি নিজেও জানি না। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, আর এদিকে সান তো দেখা যাচ্ছে অলরেডি, এখন বিকালের শেষবেলা হয়ে গেছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আর পেছনের সাইড দেখেন আপনারা হসপিটালের, এই যে পেছনের সাইড, পেছনের সাইডও কিন্তু অসাধারণ অনেক সুন্দর, অনেক সুন্দর ঠিক আছে জোস। তো আপনারা যারা সন্দীপে আছেন বা সন্দীপের বাসিন্দা আছেন, তারা তো আপনারা আশা করি এই হসপিটালে অনেকে আসছেন দেখার জন্য বা রোগী নিয়ে হোক বা ঘোরার জন্য। এটা আসলে আপনার বলতে গেলে একটা ঘোরার মতো স্থান বলতে গেলে, এই প্লেসে এসেও ঘুরে যেতে পারেন আপনারা। আর যারা আমাদের মতো চিটাংয়ে থাকেন বা বাহিরে থাকেন, তারা তো অবশ্যই যখন সন্দীপ আসবেন এই হসপিটাল থেকে একবার হলেও আপনারা ঘুরে যাবেন, আশা করি আপনাদের ভাল লাগবে ঠিক আছে। আর এখানে আমার খালাতো ভাই দেখেন সে পিক তুলতেছে, তো আমি তো আপনাদের সাথে কথা বলতেছি। তো যাই হোক, আপনাদেরকে হসপিটালের ভেতরে আমি হয়তো বা ঘুরিয়ে দেখালাম না, আপনাদেরকে বাহির থেকে দেখালাম। তো চলেন আমরা ওই পাশটা গিয়ে, এই ঠিক ওই পাশটা গিয়ে আবার ফিরে আসতেছি, ওকে? তো আপনাদেরকে এখন আমি এই পাশটাই দেখাবো। আসলে আমার এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি পুরো হসপিটালের ভেতরে ঘুরে ঘুরে দেখাইতাম তাহলে তো এই ভিডিওটা আরও অনেক লং হয়ে যেত। তো আমি জাস্ট বাইরের ভিউ দেখাচ্ছি যে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, আশা করি আপনারা দেখবেন লং হলেও ভিডিওটা, কিন্তু আসলে ভাল লাগবে আপনাদের। তো এখানে অনেক বাতাস আছে কিন্তু আসলে এক কথায় ভাল লাগতেছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ এক কথা, এখানে একটা বাড়ি আছে। তো এই বাড়িটি হয়তোবা যারা ডক্টর আছে, যারা বাহির থেকে আসবে মানে চিটাং থেকে আসবে, তারা হয়তোবা এখানে স্টে করবে থাকবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ না, এক কথায় অসাধারণ। তো আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে ভিতরের ভিউ দেখছেন, অসাধারণ একটা ভিউ। তো আসলে এখানে ডাক দেই কি না জানি না আমি, তারপরও আপনাদেরকে ভয় করে করে ভিডিও করতেছি আর কি। একজনের বাড়িতে পারমিশন ছাড়া তো প্রবেশ করা নিষেধ, তো সেটা আমরা সবাই জানি, তারপরও আমি আপনাদের জন্য একটু রিস্ক নিয়ে ফেলতেছি আর কি। এক কথায় অসাধারণ না, এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ দেখছেন, কি পরিমাণ সুন্দর এই বাড়িটি, অসাধারণ। আমার মন চাচ্ছে এখানে থেকে যাই কিন্তু, বাট এখানে তো থাকা যাবে না দেখছেন, বাড়িটা জোস এক কথায় অসাধারণ। সো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগছে আজকের এই ভিডিওটা, অনেক ভালো লাগছে। তো যাই হোক, আপনাদের সাথে নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আরও, আমি কোথায় যাই না যাই। তো অবশ্যই আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন এই আর কি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।